বন্ধুরা, আমরা এই যে কাঁচিকাটা খালের পাড়েই অবস্থান করছি। এখানে আমরা দুইজন এই গ্রামেরই প্রবীণ ব্যক্তিত্ব এবং তারা এই গ্রামের হাওয়া বাতাস জল মেখে বড় হয়েছেন, তাদের পূর্বপুরুষ কেটেছে এই গ্রামে। তো এখন আমরা সেই কাঁচিকাটা খালের উৎসমুখ। কোথা থেকে কাঁচিকাটা খাল, কে কাঁচি দিয়ে এই খালটি কেটেছিল, কোন নদী দিয়ে কেটেছিল এবং খালটি কোন দিকে গেছে আমরা নিজেরা তো জানি না, আমরা তাদের কাছ থেকেই জেনে নেব। আপনার নামটা বিকমুল্লা, আপনার নাম মতিয়ার মোল্লা। মতিয়ার মোল্লা, তাহলে এই জায়গায় মানে শুনেছি আপনাদের বংশধরে কি এই কাঁচি দিয়ে খাল কেটেছিলেন? মানে উৎপত্তি করেছিলেন, তো সেই মুখটা কোথায়? এখানে খাল কেটেছিলেন তখন কি সেই নদীটা কাছাকাছি ছিল? নদীটা কি কাছাকাছি ছিল? নদী ছিল না, বুঝছেন? ও যে নদী না দেখতেছেন না, ওই নদীরটা পানি আসতো, ছিল না মাঠ, ছিল মাঠের তো পানি নামে বাইরে গেছিল, তা সেই মতো বিগড়ছে গিয়ে কাঠি দিয়ে খাল ধরে নিচ্ছি। আচ্ছা, ওই ব্রিজের ওই পাশে আর খাল নাই? না, এই এই খালের পানি কি ও পাশে যায় না? ওই পাশে আবার ক্যানাল কি হওয়া না কাটা? কাটা কাটা কাটিছে সরকার, সরকারে কাটছে মানে এই পাশে। ওটাতে আবার সেই মধুমতি তিথিসের নামায় নিয়ে চলে গেছে না, ওইটা না চলে গেছে আপনার এই যে মিন্দে যায় মানে বিভিন্ন এলাকাতে মাঠ মাঠের চলে গেছে। এদিকে এই খাল যে ওই পাশে কোনো নদীর সাথে মেশে নাই, মাঠের ভিতর দিয়ে চলে গেছে, বন্ধুরা, আমরা এতক্ষণ মাগুরা এবং ফরিদপুর জেলার সাথে সংশ্লিষ্ট যে চরপুখরিয়া গ্রাম, এই চরপুখরিয়া গ্রামের ভিতর দিয়েই কাঁচিকাটা খাল। এই কাঁচিকাটা খাল বেশ ঐতিহ্যবাহী একটা খাল, এক এই ভরা মৌসুমে অত্যন্ত নান্দনিক দৃশ্য ধারণ করে। তো এই কাঁচিকাটা খালের নাম শুনলেই মনে হয় যে কাঁচি দিয়ে কাটা খাল, তো আমাদের মনে আগ্রহ জাগতেই পারে যে কিভাবে এই খালের উৎপত্তি হলো। তেমনি একটি প্রশ্নের উত্তর আমরা জানব এই গ্রামেরই প্রণামধন্য একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মসিয়ার রহমান, তার মুখ থেকে আমরা শুনবই কাঁচিকাটা খালের নামকরণ এবং কিভাবে এইটা এই খালটা উৎপত্তি হলো। আমার নাম মোহাম্মদ মসিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা। আমি এক্স মেম্বার কামারখালী এক নম্বর ওয়ার্ড চরপুখরিয়া, এক নম্বর ওয়ার্ড কামারখালী ইউনিয়ন পরিষদ। এখন চরপুখরিয়া একটা রাস্তা, পাকা রাস্তা, সেই রাস্তা দিয়ে সামনে যায় কাঁচিকাটা খাল। কাঁচিকাটা খালের মানে উত্তর দক্ষিণ ও মধুমতি নদীর পাশেই কাঁচিকাটা খালটা, ওই যে আষাঢ় মাসে প্রায় 25 বছর হয়ে গেল, ওই জায়গাটা খালটা ওই আই জমির আইল কাটে যায়, স্রোত নদীর পানি যাচ্ছিল, যাওয়ার সময় ওই যে কাটে দিলি অন্য পানি আসতে থাকলো, থাকার পরে ওই জায়গা পানি যেয়ে খালটা হয়ে গেল। এই হলো
কাশিঘাটা খালের নাম, যে কাছে যে কাটি ছিল ওই জায়গা হলো সেই কাশিঘাটা খাল। বন্ধুরা, অনেক বছর আগে রহিম মোল্লা নামে এক ব্যক্তি কাঁচি দিয়ে একটা খাল খনন করেছিলেন। ভাবতে অবাক লাগছে, তাই না? আমরা সেই কাঁচি কাটা খালে এখন এই যে নৌকা চালাচ্ছে আমার পিছনে পিয়াস মোল্লা, ক্যামেরায় রাব্বি শেখ, আর ওদিকে গিম্বেল নিয়ে ক্যামেরায় ব্যস্ত আছে রাকেশ। আমরা সপ্তক মিডিয়ার পক্ষ থেকে এই একটা টিম আমরা এই কাঁচি কাটা খালে অবস্থান করছি। আপনারা এদিকে যে বিস্তীর্ণ মাঠটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কাঁচি কাটা খাল নয়। ওই এই মাঠের ওই প্রান্তে ওই পাশে গাছ দেখতে পাচ্ছেন, ওই গাছের ওই পাশেই মধুমতি নদী। এই বর্ষা মৌসুমে মধুমতি নদীর পাড় ছাপিয়ে জল চলে আসে এই মাঠের মাঠে বিস্তীর্ণ হয়ে পড়ে। তো ওখানে একটি বাঁধ মতো ছিল, আমরা সেদিকে দেখাবো আপনাদেরকে, সেখানেই যাচ্ছি আমরা। তো তেমনি একটা বাঁধ ছিল, ওখান থেকে পানি যখন আসতো এদিকে, রহিম মোল্লা নামে এক ব্যক্তি সেই বাঁধটি কাঁচি দিয়ে খনন করেছিলেন, এবং কাঁচি দিয়ে খনন করার সকালে উঠে দেখা গেল যে ওই পাশে সেই স্রোতে, এই নদীর যে স্রোতে, সেখানে একটি খাল হয়ে গিয়েছে। এই খালের দৈর্ঘ্য বেশি নয়, এখান থেকে আমাদের 1 কিলো অথবা তার কিছুটা বেশি অথবা কম হতে পারে। তো সেই খালটির দৈর্ঘ্য ওই পাশে যে চরপুকুরিয়ার ভিতর দিয়ে আমরা এই কাঁচিকাটা খালটি মাগুরা জেলার যে চরপুকুরিয়া গ্রাম, এটা মাগুরা জেলার নয়, অনেকেই মাগুরা জেলার মনে করে থাকেন, যদিও চরপুকুরিয়ার অধিকাংশ মানুষ বলতে প্রায় সকলেই এই মাগুরা জেলার সাথেই সংশ্লিষ্ট। কারণ মধুমতি নদী পার করে ওদিকে ফরিদপুরে এই গ্রামের মানুষের যাওয়া হয় না। তাই স্কুল কলেজ প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বা হাট বাজার সব কিছু মাগুরার সাথে এই গ্রামের অধিবাসীদের সংশ্লিষ্ট। এই মুহূর্তে যে কাঁচিকাটা খালে আছি, কাঁচিকাটা খালের সৌন্দর্য আপনারা যে কোনো সময় আসলে আপনারা দেখতে পারবেন। এই বর্ষা মৌসুমে আসতে হবে এর সৌন্দর্য দেখতে হলে। তো বন্ধুরা, এই যে এখান থেকে আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি, তো আপনারা ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ইতিহাস বা সৌন্দর্য অথবা কোনো ঐতিহ্য নিয়ে। এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং সপ্তক যে পেজ, এই পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে শুভেচ্ছা।